তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো স্যামসাং এর এ সিরিজের অন্তর্গত স্যামসাং গ্যালাক্সি A72 আর A52 এই দুটি স্মার্টফোনকে স্যামসাং এবছরের প্রথম দিকে কিন্তু লঞ্চ করেছে। তো এবার এই দুটি ফোনের সাকসেসার অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A53 আর A73 এই দুটি ফোন খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করতে চলেছে। এবং অলরেডি এই দুটি ফোনের সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান এবং এই ফোনগুলির বেশ কিছু রেন্ডার কিন্তু আমাদের সামনে চলে এসেছে, এবং এবার কিন্তু এই দুটি ফোনেই 5G ফোন হবে। তো আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A73 স্মার্টফোনটিকে নিয়ে। এখানে ওভারঅল এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান দেওয়া হবে এবং তারপর আগের A72 স্মার্টফোনটির থেকে এখানে কতটা আপগ্রেডেশন করা হয়েছে এবং কত দামে এবং কবে নাগাদ এই দুটি স্মার্টফোন আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে শোনা যাচ্ছে স্যামসাং এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করবে সেটা কিন্তু স্যামসাংয়ের নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে না হতে পারে। এখানে TCL অথবা BOE কোম্পানি, যারা মূলত চায়নার একটি কোম্পানি এবং যারা ডিসপ্লে তৈরি করে থাকে, তো এই কোম্পানির ডিসপ্লে নাকি এখানে ব্যবহার করা হবে। তো আমি জানি না স্যামসাং কেন এরকম করছে। আসলে স্যামসাংয়ের ফোনের যে ডিসপ্লের নামটা আমরা শুনে থাকি, এরপর থেকে তারা যদি অন্য কোম্পানির ডিসপ্লে তাদের ফোনে ব্যবহার করে থাকে, তাহলে স্যামসাংয়ের যে নামডাক সেটা কি আর আগের মতো থাকবে? আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তবে আমরা চাইবো স্যামসাং যেন এই ফোনটিতে তাদের নিজস্ব ডিসপ্লে ব্যবহার করে। এছাড়াও এই ডিসপ্লেটি আগের মতোই মিডিলে একটি সিঙ্গেল 5 inch সাথে আসবে। এছাড়াও এখানে 120Hz রিফ্রেশ রেট এবং ওয়াইড ফাইন এলওয়ানের সাপোর্ট কিন্তু এখানে অবশ্যই দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশান এখানে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। তবে এখানে ডিসপ্লে আউটপুট কতটা ভালো পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে আগের মতোই প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানেও কিন্তু প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হবে। আর ডিজাইনে যদি কথা বলি, তাহলে এখানে হুবহু আগের মতোই ডিজাইন থাকছে, কোনো রকম চেঞ্জ থাকছে না। এখানে আগের মতোই ব্যাক সাইডে ওই কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু 6GB 128GB, 8GB 256GB এরকম র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করবে। তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হলেও হতে পারে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে স্যামসাং তাদের যে 3টি এক্সিনোস প্রসেসরের উপর কাজ করবে, এই প্রসেসরগুলির মধ্যে মিড বাজেট সেগমেন্টের যে প্রসেসরটি লঞ্চ করবে ওই প্রসেসরটি দিয়েই নাকি স্যামসাংয়ের এই ফোনটি লঞ্চ করবে। কিন্তু এখন শোনা যাচ্ছে এখানে কোনোরকম এক্সিনোসের প্রসেসর ব্যবহার করা হবে না। এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 750G অথবা স্ন্যাপড্রাগনের 778G এই দুটি প্রসেসরের মধ্যে কোনো একটি প্রসেসর এখানে ব্যবহার করা হবে। তবে আশা করা যায় এখানে স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হবে। তার কারণ যে দামে এই ফোনটি লঞ্চ করবে ওই দামে কিন্তু স্ন্যাপড্রাগনের 750G এই প্রসেসরটি ব্যবহার করা উচিত নয়। তো স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরটি অবশ্যই পাওয়ারফুল প্রসেসর এবং অলরেডি এই প্রসেসরটি দিয়ে বেশ কিছু ফোন লঞ্চ করে গেছে এবং ওভারঅল পারফরম্যান্স এখানে কিন্তু অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 108MP এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের আইসোসেল HM2 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হতে পারে। তারপর এখানে 12MP একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এখানে 5MP করে একটি ম্যাক্রো আর একটি ডেপ সেন্সর ব্যবহার করা হবে। এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকবে 32MP একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে আশা করা যায় 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর স্যামসাংয়ের এম সিরিজ আর এ সিরিজের ফোনগুলোতে আমরা কিন্তু ক্যামেরা আউটপুট খুবই ভালো পেয়ে থাকি, আশা করা যায় এখানেও ক্যামেরা আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে 5000mAh একটি ব্যাটারি থাকবে এবং তার সাথে 25W ফাস্ট চার্জার কিন্তু এখানে বক্সের মধ্যে দেওয়া হবে। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে স্যামসাংয়ের OneUI 4.0 এর অপটিমাইজেশন কিন্তু দেওয়া হবে এবং এটি কিন্তু রান করবে Android 12-এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকবে
এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকার এখানে ব্যবহার করা হবে। তবে এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হবে না। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং গ্যালাক্সি A73 এ স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে মোটামুটি একটা ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তার কারণ এখানে কিন্তু খুব একটা বড় আপগ্রেডেশন কিন্তু করা হয়নি। তারপর স্যামসাং নাকি এখানে তাদের নিজস্ব অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে না। তো সব মিলিয়ে যদি দাম ঠিকঠাক রাখা হয় তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর তাহলে এই ফোনটির কত দাম হতে পারে? তো যেহেতু এই ফোনটি একটি অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন হবে, সেজন্য এই ফোনটির দাম কিন্তু আগের মতোই থাকতে পারে। অর্থাৎ এই ফোনটি ভারতের বাজারে ওই 35,000 রুপির আশেপাশে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে যখন যাবে তখন 42,000-43,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি হয়তো পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি আগামী 2022 সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই কিন্তু লঞ্চ করবে এবং ভারতের বাজারে লঞ্চ করার বেশ কিছুদিনের মধ্যে এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারেও অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর দেখা যাক স্যামসাং গ্যালাক্সি A73 এই ফোনটি কী কী স্পেসিফিকেশান দিয়ে কত দামে আমাদের এই দুই বাংলায় লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কী মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।